হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, তখন কি হবে যখন শ্রেডিং মেশিনের মধ্যে সব ইউটিউবারের পছন্দের জিনিস সিলভার প্লে বাটনকে দিয়ে দেওয়া হবে, তখন শ্রেডিং মেশিনটি এই সিলভার প্লে বাটন কি কি ক্রাশ করতে পারবে নাকি অন্য কিছু হবে? আর বন্ধুরা, আপনারা তো কটন ক্যান্ডি অথবা হাওয়াই মিঠাই সবাই খেয়েছেন, যেগুলো সাধারণত চিনি দিয়ে তৈরি করা হয়। তো বন্ধুরা, পালস চকলেট দিয়ে কি এই কটন ক্যান্ডি অর্থাৎ হাওয়াই মিঠাই তৈরি করা যাবে নাকি একেবারে এটা অসম্ভব? এছাড়া বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যেটা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5,000 ডিগ্রি মেটাল ওয়াল ভার্সেস এগ। বন্ধুরা, 1000 ডিগ্রি সেটা কতটা গরম তা তো আপনারা বুঝতেই পারছেন। তখন কি হবে যখন 1000 ডিগ্রিতে গরম করা একটি মেটাল বলকে ডিমের মধ্যে ঢেলে দেওয়া হবে, তখন ডিমগুলোর কি অবস্থা তাই না হবে? চলুন দেখে আসি। তো প্রথমে একটি গ্লাসের মধ্যে অনেকগুলো ডিমকে ভেঙে ঢেলে দেওয়া হয়। এরপরে 1000 ডিগ্রিতে গরম করা একটি মেটাল বলকে এই গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো বন্ধুরা এক পর্যায়ে দেখতে পাচ্ছেন, এই গরম মেটাল বলের কারণে ডিমগুলো আস্তে আস্তে ফুটতে থাকে, অর্থাৎ এই গ্লাসের মধ্যে বুদবুদ তৈরি হতে থাকে। কিন্তু বন্ধুরা, এই অত্যন্ত গরম মেটাল বলের কারণে এই গ্লাসটি এত গরম হয়ে যায় যে এই গ্লাসটি ফেটে যায়, আর ডিমগুলোর অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখে আমার বমি চলে আসছিল। নাম্বার 4, কটন ক্যান্ডি ফ্রম পালস চকলেট। বন্ধুরা, আমার মনে হয় এমন কেউই নেই যার কাছে পালস চকলেট একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, আপনারা হয়তো সবাই আপনার জীবনের কোনো না কোনো এক সময় হাওয়াই মিঠাই খেয়েছেন, যেটা খেতে অত্যন্ত ভালো লাগে, আর আপনারা এটাও জানেন এটা তৈরি হয় চিনি দিয়ে। তো বন্ধুরা, তখন কি হবে যখন এমনই কটন ক্যান্ডি তৈরি করা হবে পালস চকলেট দিয়ে? তখন কি সেই পালস চকলেট দিয়ে এই কটন ক্যান্ডি তৈরি করা যাবে, অর্থাৎ এই হাওয়াই মিঠাই তৈরি করা যাবে নাকি তৈরি করা যাবে না? তো চলুন সেটা এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন নিয়ে আসা হয়। এরপরে নেওয়া হয় পালস চকলেট, যেগুলোকে প্যাকেট থেকে খুলে নেওয়া হয়। এরপর একটি ব্লেন্ডারের মাধ্যমে এই চকলেটগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই পালস চকলেটগুলো চিনির মতো হয়ে গিয়েছিল। এরপরে আস্তে আস্তে এই পালস চকলেটের চিনিগুলোকে এই মেশিনের মধ্যে দিয়ে এই মেশিনটাকে ঘুরানো হয়। আর বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই মেশিন থেকে আস্তে আস্তে এই হাওয়াই মিঠাই তৈরি হতে থাকে, আর সবশেষে খুব ভালোভাবে এই হাওয়াই মিঠাই তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এরপর যখন এক্সপেরিমেন্ট টিভি চ্যানেলের ভাইটি এই হাওয়াই মিঠাইকে টেস্ট করে দেখেন, তখন তিনি বলেন যে এই টেস্ট নাকি একেবারে পালস চকলেটের মতো। অর্থাৎ এই হাওয়াই মিঠাই যখন মুখে দেওয়া হয় তখন তার মনে হচ্ছিল যেন তিনি হয়তো পালস চকলেটই খাচ্ছেন। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু নাম্বার 3, ড্রপিং 500 কেজি স্টোন অন কার। বন্ধুরা, প্রত্যেকটি মানুষের কাছেই গাড়ি অত্যন্ত শখের একটা জিনিস। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যখন একটি প্রাইভেট কার অর্থাৎ সেই শখের গাড়িটার উপরে 5000 কেজি ওজনের একটি পাথর ছুঁড়ে ফেলা হবে? তখন কি সেই গাড়িটি একেবারে চুরমার হয়ে যাবে নাকি অন্য কিছু ঘটবে? তো সেটা আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য আপনারা আমার শখের একটি গাড়ি নেওয়া হয়। এরপরে 5000 কেজি ওজনের একটি বিশাল বড় পাথর নেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই পাথরের সাইজটি প্রায় এই গাড়ির সমান ছিল। এরপরে একটি ক্রেনের মাধ্যমে এই পাথরটিকে উপরে তুলে নেওয়া হয়, আর নিচে রাখা হয় সেই শখের গাড়িটি। এরপর যখন সেই পাথরটিকে এই গাড়ির উপরে ফেলা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি একেবারে চুরমার হয়ে যায়। আর আমার মনে হয় না যে এই গাড়ির অংশগুলো আর কোনো কাজে লাগবে, শুধুমাত্র ভাঙ্গারিদের কাছে লোহার দামে বিক্রি করা যাবে। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে? আমার মনে হয় তো সবার কাছে এই এক্সপেরিমেন্টটি দেখে অনেক কষ্ট লেগেছে। নাম্বার 2, কোকাকোলা এন্ড মেন্টোস এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আপনারা তো এমন অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন, তো সেটাও তার ব্যতিক্রম নয়। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি কাচের বক্স নেওয়া হয়, যে কাচের বক্সের মাঝখানে অনেকগুলো মেন্টোস দেওয়া হয়। এরপরে দুটি বেলুন নিয়ে একটি বেলুনের মধ্যে কোকাকোলা ঢালা হয়, আর আরেকটি বেলুনের মধ্যে সবুজ রঙের স্প্রাইট ঢালা হয়। এরপরে দুটি কাঠের মাধ্যমে যখন এই বেলুনটিকে ফুটিয়ে দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই স্প্রাইট, কোকাকোলা এবং মেন্টোস মিক্স হয়ে কি ধরনের ফোম তৈরি হচ্ছে, আর যেটার রং এগুলোর থেকে একেবারে ভিন্ন ছিল। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট টুথপেস্ট অর্থাৎ এই ফোমগুলো কিভাবে হাওয়ায় ভাসছে, আর যেটাকে দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল। তো বন্ধুরা, আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নাম্বার 1, শ্রেডিং মেশিন ভার্সেস প্লে বাটন।
বন্ধুরা, আপনারা তো সবাই জানেন প্রত্যেকটি ইউটিউবারের কাছে প্লে বাটন কতটা মহত্বপূর্ণ। প্রত্যেকটি ইউটিউবারই অত্যন্ত পরিশ্রম করে থাকে এমন একটি প্লে বাটনের জন্য। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য নেওয়া হয় একটি গোল্ডেন প্লে বাটন, যেটা সিলভার প্লে বাটন থেকেও আরো দামি। আর আপনারা এটাও জানেন, এই গোল্ডেন প্লে বাটন দেওয়া হয় যখন একজন ইউটিউবারের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়। এরপর সেই গোল্ডেন প্লে বাটনকে এই শ্রেডিং মেশিনের মধ্যে দিতে থাকা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন, এই শ্রেডিং মেশিনটি আস্তে আস্তে এই গোল্ডেন প্লে বাটনকে ক্রাশ করতে থাকে। আর যেটা প্রত্যেকটি ইউটিউবারের কাছে অত্যন্ত দুঃখজনক লাগছিল, কারণ একজন ইউটিউবার অত্যন্ত কষ্ট করে থাকেন এই ধরনের গোল্ডেন প্লে বাটন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা তো এটাও দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন প্লে বাটনকে যখন ক্রাশ করা হয় তখন এর ভিতর থেকে কাঠ বের হয়ে আসে। আর আপনারা হয়তো আমার পূর্বের একটি ভিডিওতে দেখেছেন এবং জানেন, এই গোল্ডেন প্লে বাটনের ভিতরে কোনো গোল্ড থাকে না, উপরে শুধু গোল্ডেন কালারের একটি শীট লাগানো থাকে আর ভেতরে থাকে কাঠ, অর্থাৎ হার্ডবোর্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনার কাছে নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও সবার আগে পৌঁছে দিতে পারে। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।